বারৈগ্রামে অবৈধভাবে নকল দরে ফাঁসিয়ে দিলেন অনির্বাণ দত্ত নামের এক্সটার্নাল একজন শিক্ষককে। চেশমার বক্স এবং একটি বই পাওয়ার পরে যার মানে ব্যক্তি ছিল তাকে পেপার চেঞ্জ করেছে, এটা ভুল করেছে, এটা অন্যায় ভাবে তাকে হেরাস করা হয়েছে। আর তাকে মুর্দাবাদ, আমরা সবাই মিলে মুর্দাবাদ দিচ্ছি তাকে, এই তাকে অ্যাকশন নেওয়ার জন্য এনএস কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি। আজকে ডিএলএড এনআইএস পরীক্ষা বারিগ্রামের কি হয়েছে আপনি একটু বলুন। এই সেমিস্টার সহ আমরা আরো তিনটি সেমিস্টার, অর্থাৎ এই সেমিস্টার সহ চারটি সেমিস্টারে আজ শেষ দিনের পরীক্ষা দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সেন্টারে এসে আমাদের এক্সটার্নাল নীলামবাজার কলেজের নাকি জনৈক প্রফেসর অনির্বাণ নামে, তিনি অবৈধভাবে আমাদের রুমে ঢুকে টেবিল থেকে কিছু পুস্তকাদি বা একটি ব্যাগ তিনি সংগ্রহ করেছেন, এবং তৎসঙ্গে আমাদেরই সহকর্মী একজন শিক্ষককে তিনি আমাদের পক্ষ থেকে বহিষ্কারের অধিপত্র দিয়েছেন, সেটি বিলকুল তিনি অন্যায়ভাবে করেছেন। যদি ওনার ব্যক্তিগত কোনো গ্রাস থাকে তাহলে থাকতে পারে, কিন্তু তিনি আমাদের মতো শিক্ষকদের উপর এই ধরনের হেনস্থা করা বিলকুল সমাজ বৈধ কাজ হবে বলে আমরা মানি না। তাই অনির্বাণ দত্তকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই এবং এনআইএস কর্তৃপক্ষের কাছে আমরা এই দাবিটুকু উপস্থাপন করি যাতে এই ধরনের ব্যক্তি দিয়ে আর কোনোদিন কোন পরীক্ষা সেন্টারের ইনভিজিলেটর না বানিয়ে দেয়। ধন্যবাদ। Thanks for watching this video. Please subscribe now and press the bell icon. Thanks you.